चादर गाए चाँद मिशेछे आहा झियेर पेटे मायेर जनम मनरे आहा झियेर पेटे मायेर जनम झियेर पेटे मायेर जनम एटा लोके शुनले बोलबे के चाँदेर गाए चाँद मिशेछे चाँद मिशेछे छय मासेरा कन्या छिल आहा नय मासे गर्भ होलो गो छय मासेरा कन्या छिल গর্ব উনি বলছেন ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে গর্ব হলো এগারো মাসে তিনটে সন্তান ছ মাসের মেয়ের গর্ভে সন্তান আসে হয় আপনাদের দিকে হ দেবতাদের দিনটা আপনার আমার মতো নয় আমাদের সঙ্গে দেবতাদের ডিফারেন্স দেখুন না আপনার একটা দিনের সঙ্গে দেবতাদের দিনের একটু সীমাটা দেখো দেবতাদের দিন আমাদের সঙ্গে কি হয় না যে রাসলীলা হয়েছিল আপনাদের এখানে আজকে রাসগান অবশ্যই হবে না তাই তো রাস হবে তো দেখবেন মায়েদের রাসগান শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আমি একটুখানি বলবো মায়েদের যে রাসের প্রথম পদ হলো শারদ চন্দ্র এইটা না গাইলে ও রাসগানের মধ্যে যেতে পারবে না তা শরৎকাল কোনটা মা ভাদ্র আশ্বিন তা পঞ্জিকা খুলুন কোনোদিন ভাদ্র মাসে কিংবা আশ্বিন মাসে রাস পূর্ণিমা হয়েছে আপনাদের দিকে হয় রাস পূর্ণিমা হচ্ছে হয় কার্তিক মাসে না হয় অগ্রহণ মাসে তাহলে শারদ চন্দ্র বলছে কেন এইটা শুধু মানে করতে বলুন নাচ আমনামনি বন্ধ হয়ে যাবে এত সোজানো না পিতামহ ব্রহ্মা বলল রাত্রি দেব আমি ব্রহ্মার একটা রাত আমাদের কলির মানুষ অনুযায়ী সময় কত আগে বলছিলাম সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক দিব্য যুগ মানি এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্যান্তর এমন চৌদ্দ মন্যান্তর ব্রহ্মার দিবস ভিতর তাহলে এত বড় একটা রাত যার দিন যত বড় রাত তত বড় যদি জাগতে হয় কারো আপনি চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা ঘুমাচ্ছেন বারো ঘন্টার মধ্যে তিনবার খাচ্ছেন আপনি যদি বাড়িতে হরিনাম শুনে গেলেন আপনার ছেলে যদি বলে মা আপনি হরিনাম শুনে বাড়ি এসেছেন পনেরো দিন মাছ মাংস যা খুশি খান আপনি বিছানায় শুয়ে ঘুমাতে পারবেন না উনি আমনামনি গ্যাস হয়ে হরিবোল হয়ে যাবে উনি বলবে খাবার দরকার নেই আমার শুয়ে ফেলামে মৃত্যু ঘুম ঘুমব না তাহলে এত বড় রাত যদি কারো জাগতে হয় যে কৃষ্ণটা নেমেছিল সেই কৃষ্ণটা কোন কৃষ্ণ কৃষ্ণলীলা খুব কঠিন জিনিস সেই কৃষ্ণ যশোদার ছেলে উনি নয় যে কৃষ্ণ নেমেছিল তার দিনটা একটু বলি শুনুন সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক দিব্য যুগ মানি এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্যান্তর এমন চৌদ্দ মন্যান্তর ব্রহ্মার দিবস ভিতর এমন সপ্তবিংশ চতুর্যুগ কৃষ্ণের একদিনেতে হয় আমাদের কলির মানুষ অনুযায়ী সময় আপনার আমার দিনের সময় তিনশয় পনেরো কোটি হাজার বৎসর এতদিন ধরে আমার ভগবান যে লীলা তৈরি করলো রাত বারোটার সময় আমার মতো মস্তান উঠে বলবে আমি তিন ঘন্টায় করে দেব ভগবান দেখলো ও কম্পিউটার সিস্টেমে তৈরি হয়েছে ওর সঙ্গে পারবো না আমার এতদিনের সাধনা ও যদি তিন ঘন্টায় মেকআপ দেয় ওর দিকে পাছা ঘুরে বস জোমরা ওরে ধরি আর গর্তের ভেতর ঢুকি কৃপা করার আর দরকার না সিদ্ধান্ত দেখো না তাহলে তৎকালীন দিনের মায়েদের বয়স আমাদের মতো তো নয় সেজন্য ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে গর্ব হলো এগারো মাসে তিনটে সন্তান লোকে শুনলে বলবে কি না ছয় মাসেরা কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো গো, ছয় মাসে রে কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো গো। বলো এগারো মাসে তিনটি সন্তান, আবার এগারো মাসে তিনটি সন্তান, আহা এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, এটা লোকে শুনলে বলবে কে, চাঁদের গায়ে চাঁদ মিশেছে করব কি, চাঁদের গায়ে চাঁদ মিশেছে। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শিবকে ধরেছে তোমায় ভালোবাসি। শিব বলল একশো আট বার আপ ডাউন করো। উনি সিদ্ধান্ত করল গলাটা কাটবো কি দিয়ে, আধা শক্তির এই কোড়ে আঙুলের নখ থেকে পৃথিবীতে প্রথমে অস্ত্র নামানো হয়। মায়ের দেহটা এত সোজা জিনিস নয়, মায়েদের হাতের নখ থেকে এই খড়গ প্রথম তৈরি হয়েছে, যেটা মা কালীর হাতে আছে। এই কালীর হাতে কি আছে রে মা, কি আছে আপনাদের কালীর হাতে? কাতান ফোন ফোন রেখেছে কাল, বাবা ঘুম লেগেছে, খড়গ না দেখবেন, ঠিকই বলেছেন, খড়গ আছে বা কাতান আছে। দেখবেন আপনাদের ওই খড়গের গায়ে একটা চোখ আঁকা আছে, আছে না? এইবার বলুন ওটাকে, এর নাম তত্ত্ব, ভোল্টেজ এইবার কমে গেছে, ঘর আছে তা দুয়ার নাই, লোক আছে তা বাক্য নাই গো, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। এই যে গলাটা মেয়েটা কাটলো, ছেলে মানুষের রক্ত না, যেটা তরল হয়ে গেল সেটাই মায়েদের পায়ের আলতা। রং পরো, তা পরার সময় কি মন্ত্র বলতে হবে কই বলো দেখি। তৎকালীন দিনের মায়েরা আলতা না পরে বাইরে যেত না, আর এখন তো আর পা নয় যেন শালা শশা, এত বড় কন্যক রেখেছি সাউরির সঙ্গে কি দাঙ্গা বেঁধেছি, শাউরি বসে বসে পাতলা কাঁথা সেলাই করে রেখেছে, আর ইনি এবার নখ দিয়ে ছিঁড়তেছে তোর কাঁথা, তোর কাঁথা ছিঁড়বো, তোর কাঁথার দরকার নেই, বালা পুষ্কিনে আন গায়ে দেব শাউরির কাঁথা। নখ রেখেছে যে জায়গায় পরে বসে আপনি আলতাটা পরবেন, মায়েরা ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে তবে উঠতে হবে আপনার, দ্বিতীয়বার যদি ওই জায়গাটার উপরে পাটা পড়ে ব্রহ্মহত্যা পাপ হবে। যেটা তরল হয়ে গেল সেটা মায়েদের পায়ের আলতা, যেটা গাঢ় হয়ে গেল সেটা হলো সীতার সিঁদুর। সিঁদুরটা দুই প্রকার, একটা লাল টুকটুকে আর একটা মেটে সিঁদুর না। এই মেটে সিঁদুর হয়েছিল কোত্থেকে জানেন? সেই যে জাম্বুমা, জাম্বু মানে মেয়ের নাম ছিল জাম্বুবতী, যে কৃষ্ণের সঙ্গে সাড়ে ছ মাস ধরে যুদ্ধ করেছিল। এই যুদ্ধটা করতে করতে জাম্বুমান দাঁড়িয়ে গিয়ে বলেছিল আর গালাগাল দেব না, আর যুদ্ধ নয়, আর অন্য কথা বলবো না, এতদিন যুদ্ধ করেছি, এইবার তুমি আমার জামাই হও, মেয়ে তোমার দেব। জাম্বুবতীকে যেই রণাঙ্গনে আনা হলো, ভক্ত ভগবানের মির্জুনি কি দিয়ে স্মৃতিটা রাঙাবে, রক্ত লাল টুকটুকে কিন্তু মাটিতে ফেলে দিয়ে আপনি ঘষে দেন, ফ্যাকাশে হয়ে যাবে না, রংটা চটে যায়। এই রক্তটা যেই জাম্বুবতীর কপালে দেয়া হলো এটা হলো মেটে সিধু, আধা শক্তির গায়ের রক্ত থেকে যেটা গাঢ় হয়ে গেল সেটাই হলো লাল টুকটুকে সিধু। কেউ যদি রাজার বাড়ির মেয়ে হয়, সোনার চুড়ি তার হাতে জায়গা যদি না হয়, দেখবেন বিয়ের পর দিনে সেই মেয়েটার দেড় টাকা দামের একটা নোয়া ব্যবহার করতে হবে। করো বলো দেখি নোয়াটাকে, এর নাম হরিনাম, ঘর আছে তা দুয়ার নাই, লোক আছে তা বাক্য নাই গো, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহারে যোগায়, আবার কে তাহারে আহারে যোগায়,
আহাকে তাহারে আহারে যোগা বর্গে তাহারে আহারে যোগায় বলকে দায় সাবাতে চাঁদের গায়ে চাঁদ মিশেছে পার্বতী চাঁদের গায়ে চাঁদ মিশেছে লালন ফকি ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো তাই লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো আস্তে আস্তে মায়েরা কোনো কথা নয় বিষয়টা কেমন হলো এইবার যেই দেহটা ত্যাগ করে দিয়েছিল বারবার যেই আপ ডাউন করছিল মরা পুড়িয়ে তো মরা পড়াতে যাও গেছ তা বলুন মরা পড়াতে যেতে যেতে আপনি রাস্তায় খই ছড়াচ্ছিলেন কেন বলো মা বলো খই নিয়েছেন কেন খিদে লাগবে বলে খই ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে হিন্দু ধর্মটা হিন্দুরাই নষ্ট করে দিচ্ছে দেখবেন যে 80 বছর বয়স হয়ে যাচ্ছে আমাদের হিন্দু মানুষ তুলসীর মালাটাও গলায় পড়ে না লুঙ্গি পরে মোড়ের মাথায় তাস খেলা করতে করতে শাস্ত্র আলোচনা করে কি হরি নাম শুনবি ভগবানের বউ রাক্ষসে ধরে নে চলে কে বলেছে ওনার যে ভগবানের বউ রাক্ষসে ধরে নিয়ে গেছে রাবণ নিয়ে গেছে রাবণের বাবার ক্ষমতা আছে স্বয়ং লক্ষ্মীর গায়ে হাত দিয়েছে যেই রাবণ এসেছিল মনের মাঝখানে রাম বুঝেছিলেন সীতা চুরি হবে তাই সীতার হাতটা ধরে লক্ষণকে বুঝতে দেবে না বলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলা হয়েছিল তুমি ডবল হও সীতা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সীতা ডবল হয়ে গেছে প্রকৃত লক্ষ্মীকে দাঁড় করিয়ে অগ্নিদেবকে ডেকে বলা হলো আমার প্রকৃত লক্ষ্মীকে তুমি নিয়ে চলে যাও কতদিন মাত্র 10 মাস 10 মাসের মধ্যে আমার ভক্ত রাবণকে মেরে আমি লঙ্কার মাটিতে ঘোষণা করবো সীতা অসতী হয়ে গেছে সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে সেদিন আগুনটা জেলে দিয়ে আমি এই নকলটা আগুনের ভেতরে ঢুকিয়ে দেব তুমি নকলটা নিয়ে আমার আসলটা তুলে দিও আমি নিয়ে ঘরে ফিরে আসবো এজন্য অগ্নি পরীক্ষা হয়েছে নতুবা ভগবান আমার মতো পাঁড় মূর্খ ছিল যে লোকজনে বলল সীতা অসতী হয়ে গেছে আর নিজে কোনো বিচার করল না নিজের বোরগায় আগুন ধরিয়ে দিয়েছে এটা ভগবানের বিচার হয় না মা মরা পড়াতে যাচ্ছেন দেখবেন মরা পড়াবার শেষে সব পুঁতে দিতে হচ্ছে মানে এই নাভিটার মৃত্যু নেই না নাভিটা সব পুঁতেন আপনারা দেখবেন হিন্দু মানুষ মন খুলে হরিনাম কোথায় করে বলুন সব বাহ দারুণ বলেছে এই খোকা শ্মশানে গিয়ে মন খুলে হরিনাম করে কেন বলুন সেই সময় মৃত্যু চুল্লু খেয়েছে পা দাঁড় করাতে পারে না এইবার বলবে খোল বাজা ছিঁড়ে গেলে আমি করে দেবো আমার ঠাকুর তো মরেছে বাজা দাঁড়াবার ক্ষমতা নেই সেই বলবে আমি কাঁধে করে নিয়ে যাব এখন 4 জন মরা কাঁধে নিয়েছি প্রচণ্ড নেশা হয়ে গেছে টোলে যেতে 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 সামনে চৌরাঙ্গি পড়েছে চৌরাঙ্গি বোঝো 4 রাস্তার মাথা এক জায়গায় ঠেকে গেছে এখন প্রচণ্ড নেশা হয়ে গেছে চারদিক থেকে রাস্তা সামনের লোক দাঁড়িয়ে গেছে পিছনের লোক ঠেলছে এই চ সামনের লোক বলে শ্মশান কোন দিকে যেই দাঁড় করিয়ে দিয়েছে ডাইনের লোক বলে শ্মশান ডান দিকে তার মা দিকের লোক বলে কেন ডান দিকে হবে শ্মশান বাঁ দিকে পিছনের লোকের যেই দাঁড় করিয়েছে পিছনের লোক টেনে ধরে বলে কেন ডান দিকে বাঁ দিকে হবে সে শ্মশান ফেলে চলে এইছি তার পাশের লোক বলে 1 সপ্তাহ আগে সাউরি পুইড়ে গেছি কেন পেছন দিকে হবে শ্মশান আরো সামনে 4 জন যেই চারদিকে টানা টানি বাঁধিয়েছে মরা উঠে বলে ও শালারা আমার লাবিয়ে দে আমি হেঁটে যাব তবু তোদের কাঁধে উঠে যাব হিন্দু মানুষ ধর্মটা নষ্ট করে দিচ্ছে যদি কোনো বিধর্মীর দিকে হাত বাড়িয়ে দেন কোনো মুসলিম মানুষ যদি দেহত্যাগ করে নেশা করা তো দূরের কথা প্রত্যেকটা যতগুলো মানুষ সেখানে যায় ওনার গায়ে যতটা লোম আছে একটা করে লোম তুলে প্রথমে ওই কবরের মধ্যে দিতে হবে
আপনি নেশা কি করবেন? বিড়ি পর্যন্ত যদি কেউ খায় তাকে আর স্পর্শ করতে দেয়া হয় না। বিধর্মীর কি অপূর্ব ভঙ্গিমা, আর আমাদের ধর্ম কোথায় নেমে গেছে দেখো না। বাপ ঠাকুরদা মারা গেছে, ছেলে মেয়ে নেশা করে সেখানে হরিনাম করছে না। যেতে যেতে এই আধা শক্তির যেই নাভিগুলো পুঁতে দেওয়া হলো, এই 108টা নাভি থেকে 108টা নীল পদ্ম হয়ে গেল। এই নীল পদ্মটা দুদিক থেকে ফুটে উঠেছে। এই জায়গাটা একটু কথা বলবো, দুদিক থেকে নীল পদ্মটা ফুটে উঠেছে। একটা আধা শক্তির নাভি, অপরটা ফুটেছে সেই যে শম্ভুনি শম্ভমণি। কেউ যখন যুদ্ধে পাচ্ছিল না, মা দুর্গা যেই যুদ্ধে গেল শম্ভুনি শম্ভুকে মেরে দিয়ে, এইবার দেহটা যেই রক্তাক্ত হয়ে গেছে না, উনি দেবীদহে গিয়ে নিজের গাটা ধুয়ে এইবার উঠে আসার সময় পিছন দিকে খেয়াল করে দেখে গায়ের রক্তগুলো ভাসছে। যেই গায়ের রক্তগুলো দেখল, উনি বললেন আমার দেহের রক্ত এটা লীন হবে, বদ দিচ্ছি, পদ্মে পরিণত হও। যেই পদ্ম ফুল হয়ে ফুটে উঠল, একদিন শিবশঙ্করী বেড়াতে গিয়ে শিব দেখে কি অপূর্ব পদ্ম ফুল ফুটে আছে। উনি হিসাব করে দেখে 107টা। উনি ভাবলে এত সৌন্দর্য পদ্মটা বেজোড় হয়ে থাকবে, জোড় বাঁধবো কি দিয়ে? নয়নের জল দিয়ে একটা জোড় বেঁধে দিয়েছি। এই নয়নের জল দিয়ে যেই জোড় বাঁধলো, এটাই তুলে আনলো হনুমান। রাম যখন দুর্গা পূজাটা করছিল, দেখবেন দুর্গা পূজার আগে মন্ত্র আর কোনো পূজায় ব্যবহার করা হয়নি, এত মন্ত্র কোনো পূজায় লাগেনি। কারণ কথায় বলে না, দুর্গা পুজোর ফর্দর আগে আর ফর্দ নেই। কারণটা কি? সেই যে দুটো আয়ন রয়েছে না, দক্ষিণায়ন এবং উত্তরায়ন। সূর্যের দক্ষিণ দিকে যাত্রা হচ্ছে কবে? দক্ষিণায়ন মানে দেবতাদের রাত। সৌর অমাবস্যার মহালয়ার পরের দিন থেকে সূর্য দক্ষিণ দিকে যাত্রা। এই মহালয়া হয়ে গেল, দেবতাদের রাত হয়ে গেল, দেবীরা ঘুমিয়ে পড়ল। এই ঘুমন্ত দেবী জাগাবার জন্য অত মন্ত্র ব্যবহার করা হয়েছে না, এত সোজা দক্ষিণায়ন। আমাদের ব্রাহ্মণরা ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে, বিয়ের দিনে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণ বলে দিচ্ছে ওই দা করুন যুদ্ধ দেখে নি, আর তার তো বেকার আর তাড়া পড়েছে না। ছেলের চেয়ে মেয়ে আগে বলছে হ্যাঁ দেখতে পেয়েছি, চ চ গুলিনি সব। আপনাদের বলিনি কিন্তু, আপনারা খুব ভালো, আমাদের ওই দিকে দেখার নিয়ম নেই। অরুণজুত এত সোজা নাকি? বিয়ের দিনে কেউ যদি অরুণজুতরা দেখে তার বিয়েটা ভেঙে যাবে, এত সোজা হয় নাকি? তাহলে সীতা চুরি হলো কেন? সীতার বিয়েটা লগ্নে হয়নি। দেবতারা জানত সীতার বিয়ে যদি প্রকৃত লগ্নে হয়, এই সীতা কোনোদিন চুরি হবে না, হাত ছাড়া হবে না। তাই দেবতাকুল সমস্ত এসে জনক রাজার বাড়িতে এসে আনন্দে নাচানাচি করতে করতে বিয়ের লগ্নটা পার করে দিয়েছিল। লগ্নের মধ্যে বিয়ে হলো না বলে সীতার এত কষ্ট হয়েছে। আর আমাদের ছেলে মেয়ে তো লগ্ন মানতেই চাইছে না, বলছে চৈত্র মাস হয় হোক গে, তোমার ছেড়ে আর থাকতে পারবো না, তুমি চলো। ও না হয় আর বছরে ঠিক দিন দাম ধরে করে নেবো, এবছর বেটা করে দিই। শালা জমরায়ও ধরে না, বেকরার তাড়া পড়েছে, দিন দেখার সময় পায় না। শোনো মা, সেহান আধাশক্তি এইবার যেই পদ্মটা তুলে আনলো হনুমান, যেই রাম পুষ্পাঞ্জলি দিচ্ছিল, দুর্গা একটা চুরি করেছে। কেন? দুর্গা জানত যে আমার গায়ের রক্তে যে ফুল ফুটে আছে ও আমার পায়ে দেয় দিক, আমার স্বামীর চোখের জলে একটা ফুটে আছে ও তো জানে না, ওটাই ছুঁড়ে আর আমার পায়ে দেবে। তা স্বামীর চোখের জল আমি স্ত্রী হয়ে পা দিয়ে ধরতে পারি, তাই ওটা চুরি করেছি। তাই লালন বলছিল, লালন ফকি ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো, তাই লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো। আস্তে মায়েরা, পুরুষের দিকটা হলো পুত্র মধুর আসো, আর এটা হলো শ্মশান। আমি বলছিলাম না আপনার হাতে যে নোয়াটা আছে, নোয়াটাকে একটু বলি শোনো, এটা শ্মশান, শিবের এখান থেকে একটি হাড় বের করা হয়েছিল। এটা পুত্রমধুর আসন কেন? সেই যে ইলি রাজা, উনি গঙ্গার পাড়ে বসেছিল, উনি যেই গঙ্গার পাড়ে বসলো, অষ্টবসু গরু চুরি করেছিল, ব্রাহ্মণের গরু চুরি করেছিল, অভিশাপ প্রাপ্ত হয়ে অষ্টবসুর বলা হয়েছিল মর্তধামে গিয়ে জন্মগ্রহণ করো। কাঁদতে কাঁদতে যেই ফিরে আসছিল, গঙ্গার সঙ্গে দেখা হলো, অষ্টবসু বলল মা
তুমি গঙ্গা তুমি যাও মর্ত্যধামে, আমরা তোমার গর্ভে জন্মাবো, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের জলে ডুবিয়ে মারো, আর প্রকৃত যে চোরটা চুরি করেছে ওইটা ধরে রাখো। মা গঙ্গা বলল কার গলায় মালা দেব, ইলি রাজা বসেছিল উনি ছুটে গিয়ে, এত অপূর্ব রূপ না, গঙ্গার পারে বসে আছে ওনার এই দক্ষিণ উরুতে বসে গলাটা জড়িয়ে ধরেছে, তোমায় ভালোবাসি। অপূর্ব মেয়ের দেখতে সেই যদি গলা জড়িয়ে ধরে বলে তোমার ভালোবাসি, কত বড় জ্ঞানী ছেলে। ইলি রাজা বলেছে যদি আমায় ভালোবাসবে, যদি আমার স্ত্রী হবে, তা বসেছ কোথায়, তোমাকে মা বলে ডাকতে পারি, স্ত্রী ভাবতে পারবো না। যেই বলেছে মা গঙ্গা ছুটে জলের মধ্যে চলে যাচ্ছে, মা আমার সন্তান আসবে এই নদীর পারে, তার সঙ্গে ঘরে যাস, আমি তোর মা বলে ডাকবো। এইবার শান্তনু এলো, গঙ্গাকে বিয়ে যেই করলো, কথা দেয়া হলো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনোদিন কথা বলো সেদিন আমি সব কিছু ত্যাগ করে চলে যাব। সাতজন ছেলেকে জলে ডুবিয়ে মেরে দিল, বাবা থাকতে পারি, পাগলের মতো বাবা ছটপট করছিল। যেই দেবব্রত জন্মগ্রহণ করলে তাকে যেই মারতে যাচ্ছে, যেই প্রতিবাদ করলো, উনি ছেলে নিয়ে বলল আর তোমার সঙ্গে নয়, এইবার চলে যাচ্ছি। কারাগো অষ্টবসু সম সৌ ধর ধ্রুব অনিল অনল প্রদ্যুৎ এবং প্রভাস, এই অষ্টবসু। বলছে না বিয়ের দিনে অরুণজুতের পাশে সপ্তর্ষি মণ্ডল দেখা যাচ্ছে, তারা হয়ে আছে। অরুণজুতকে সেই যে বশিষ্ঠদেব, তার স্ত্রীর নাম ছিল অরুণদুতি, যার 100 ছেলে বিশ্বামিত্র মেরে দিয়েছিল, যার 100 ছেলে মারা যায় পাগলিনীর মতো মা স্বামীর সেবা দিতে গিয়ে। একদিন এতটুকু লবণের জন্য আর ভাতটা ধরে দিতে পারছিল না, মা অরুণদুতি যেই কাঁদছিল, বশিষ্ঠ বলল আমি সমস্ত কিছু অহংকার ক্রোধ সব ত্যাগ করেছি, তাই কারো অভিশাপ দেব না। মা কুল প্রাণে কেঁদে উঠে বলল আমার 100 ছেলে ছিল, এতটুকু লবণের জন্য আর স্বামীর পাতে ভাতটা ধরে দিতে পারলাম না। বশিষ্ঠ বলল তোমার 101 ছেলে আছে, আমার ছেলে আবার কোথায়, সব তো মারা গেছে, যে তোমার ছেলেদের মেরেছে সেই তোমার ছেলে, তুমি একবার যাও না। বিশ্বামিত্র মধ্যাহ্নকালে অন্নটা বদনে দেবার জন্য সবে তুলছিল, পত্র কুটিরের সামনে গিয়ে মা অরুন্ধতি বলল খোকা একটু লবণ দেবে বাবা, এতটুকু লবণের জন্য তোমার বাবার ভাতটা আজকে ধরে দিতে পারছি না। বিশ্বামিত্র দেখল যার 100 ছেলে মেরে ফেলেছি সেই এতটুকু লবণের জন্য আমার কাছে কাঙাল সেজে দাঁড়িয়েছে, পৃথিবীতে বহু মানুষ দেখেছি তোমার মতো মা দেখিনি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও, তুমি আমার মা হও। নয়নে এরো ধারায় তা বয়ালানে ভেসে ভেসে গেল, নয়নের ধারায় তার বয়ান ভেসে গেল, ভব পারে ওগো ভব পারে পারে কান্দাদি হে নয়নের ধারায়
সেহানো মায়ের শ্রীপাদে পদ্ম কেন মায়া, একবার আমার হৃদয়ে জড়াইয়ে ধরিতে পারিলাম না, না গো পারিলাম না গো, দয়ার সাগর তুমি তুমি হেন চরাচরে যার ভজন করিবার লাগি এমন দেহ ধারণ করিলাম, সেহেন মানব দেহ আমার বিফলে চলে গেল চলে গেল। পা জড়িয়ে ধরে বলছিলি তোমা হেন মেয়ের মা বলে ডাকলে আমার জন্ম ধন্য হবে, না জেনে আমি কত বড় ভুল করেছি, একবার আমার নিয়ে চলো না গো। ভাতের থালার সামনে বশিষ্ঠ বসেছিলেন, আছাড় খেয়ে তার পায়ের উপরে যেই পড়ছে, মা অরুন্ধতি আকুল প্রাণে কেঁদে উঠে বলল, তুমি বলেছিলে আমি 101 জনার মা, আমার শেষ ছেলে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। দেবতা আকুল সিদ্ধান্ত করছিল এত বড় যার অন্তর সেহান মার কোনো দুঃখ পেতে দেব না মা, এহান মর্তধাম এই নশ্বর দেহটা ত্যাগ করে আকাশ পথে তোমরা স্বামী স্ত্রী অরুণজুত হয়ে বিরাজ করো, মর্তধামে ছেলে মেয়ের বিয়ের দিনে তোমাদের এই যুগল দর্শন করলে তাদের যুগল তোমাদের মতো অক্ষয় হয়ে থাকবেই থাকবে, এজন্যই ব্রাহ্মণ অরুণজুতরা দেখাচ্ছে না। মায়েরা একটু ঘটনাটা বলা আপনাদের খুব দরকার, মা কেমন হয় সংসারী, আমি বলছিলাম না যে মহাভারতটা কার্তিক মাসে পড়া দেওয়া হচ্ছে, 18 অগ্নি সেনা দাঁড়িয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিল, একদিকে 11 একদিকে 7, এই 11 অগ্নি সেনা যেই এসে দাঁড়িয়েছিলেন আমার দুর্যোধন কি ব্রেনিয়ান ছেলে দেখুন, 11 অক্ষুণী মানেটা কি হিসাব, কত মানুষ হলে 1 অক্ষুণী হয় এই হিসাবটা একটু বলছি শুনুন, 100 লক্ষে 1 কোটি, 100 কোটিতে 1 বৃদ্ধগণ, 100 কোটি বৃদ্ধে 1 অদ্ভুতগণ, 100 কোটি অদ্ভুতে খর্বনিরূপ, 100 কোটি খর্ব্যাগ মহাখর্বজানি, 100 কোটি মহাখর্ব্যাগ শঙ্খগণি, 100 কোটি সংখ্যাক মহাশঙ্কের গণ, 100 কোটি মহাশঙ্কে পদ্মনিরূপ, 100 কোটি পদ্মে 1 মহাপদ্ম জানি, 100 কোটি মহাপদ্মে সাগর বাখানি, 100 কোটি মহাসাগরে তবে হয় 1 অক্ষহীনী, রাধে রাধে, এমন 11 অক্ষহীনী মানুষ এসে যেই দাঁড়ালেন, দুর্যোধন প্রশ্ন করেছে আপনারা কেন এসেছেন, মা আপনি যখন আসছিলেন ঘর থেকে যেই বের হচ্ছিলেন রাস্তায় কেউ যদি জিজ্ঞাসা করে মা কোথায় যাচ্ছ, আপনি অনায়াসে বলেছেন আমি হরিনাম শুনতে যাচ্ছি, তারা এসেছিল যুদ্ধের জন্যে না, তারা যুদ্ধের জন্য এসেছিল তাই তারা সবাই এক বাক্যে বলেছে, মহারাজ আমরা ধর্মরাজ্যে আপনাকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা আপনার জন্য জীবন দিয়ে দেব, যুদ্ধ থেকে পিছপা হব না, মৃত্যু অনায়াসে বরণ করব, তবু আমরা সবাই চাই আপনি রাজত্বের রাজা হন। দুর্যোধন শুনে মনের আনন্দে বললেন, বাহ এত মানুষ আমার জন্য সবাই জীবন দিয়ে দেবে, কেউ পিছপা হবে না, বসুন বসুন বসুন, সবাই যেই বসেছে আমার দুর্যোধন বলেছে আমি একটা প্রশ্ন করব, আপনারা সবাই তো মৃত্যুর জন্য এসেছেন, তা বলুন যার রথের মধ্যে আমার ভগবান কৃষ্ণ নিজেই বিরাজ করবে সেই অর্জুনের ভারটা আপনাদের মধ্যে কে নেবে, সেই উঠে দাঁড়ান আমি একবার তাকে দেখব, যে ভগবান দেখে পিছপা হবে না, যে ভগবান দেখে মৃত্যুর জন্য ভয় পাবে না, আমার মধ্যে সে কে আছে আমি তাকে দেখব, যেই কথাটা ঘোষণা হলো ভীষ্ম মাথা হেঁট করে আকুল প্রাণে কেঁদে উঠে বলেছি,
যার সামান্য ইচ্ছাতে সৃষ্টির স্মৃতি লয়ে প্রলয় হয়ে যেতে পারি, যার সামান্য ইচ্ছাতে হাজার হাজার বিশ্ব তৈরি হতে পারি। পবিত্র গঙ্গা আমার মা সারা জগৎ।